তুমি কি আর কিছু জানতে চাও, আর কিছু বলতে চাও? তোমাকে বাঁচাবো। এত টেনশনের মাঝেও তুমি আমাকে হাসালে। ওয়াসাকের কাছে তুমি 10 লক্ষ টাকার একটা লটে। কি বললি? হ্যাঁ, তার মানে ওয়াসেক হাসপাতালে ফোন করে, ফোনই করেছে থানায়। ওয়াসেক কি করে? ও একটা মোবাইল কোম্পানিতে জব করে। সে কারণেই আমার নাম্বার আর ঠিকানা খুঁজে পেতে আর খুব একটা কষ্ট হয়। তাই তো সকালে অনেকবার ফোন দিয়েছে। কি লাভ হয়েছে মাথা? খুব কি জেনেছো? কি পেয়েছো জীবনে? এই জীবনে আমি যা পেয়েছি তা আমাকে চাইতে হবে, বাধ্য হয়ে মেনে নিয়েছি। না মানে কি হতো? মরে যেতাম, গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতাম। তোমার সাথে আর দেখ এই মরা মানুষটার কাছে কি চাও? কিভাবে ওই ট্যাক্সি ক্যাবের ভেতরে রাস্তায় রাস্তায় ঘুরে খোলা আকাশের নিচে আর কি উপায় আমার? আর কি কোনো উপায় নেই? আমি অনেক সুখে আছি মাতা, না হলে হয়তো স্বার্থপর হওয়ার কথা ভাবতাম। কিন্তু ওয়াসেক, বড় লোক হওয়ার স্বপ্ন দেখা ছাড়া আর অনেক ভালোবাসে তোমাকে। তুমি সুখে আছো, বুঝলে তোকে চিন্তাই করো। চলো। কোথায়? দেখি কতক্ষণ পারি তোমাকে বাঁচাতে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মাতা, তোমাকে বাঁচানোর এর থেকে ভালো উপায় আমার জানা ছিল না। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তারপরও আমি অনেক সুখী, কেন জানো? কারণ আমি অন্তত তোমার পাপ মুক্ত করতে পারলাম। Thank you.
ও তোমাকে অনেক ভালোবাসে। আমার চেয়ে বেশি। এক মাস পালিয়ে যখন আমার বাসায় ছিল সারা রাত শুধু তোমার কথাই বলতো। ওকে আমার অনেক হিংসা হয় জানো। তুমি ওকে নিয়ে বের হয়ে ভালোই করেছো, নাহলে হয়তো ভুলটা আমি করেই ফেলতাম। আমার চেয়ে বেশি তোমাকে যে কেউ ভালোবাসতে পারে সেটা ওকে না দেখে আমি কখনো বুঝতাম না।